রবিবার সকাল থেকে শুরু হয়েছে তিরস্তর পঞ্চায়েত নির্বাচনের দায়িত্বে নিযুক্ত থাকা ভোটকর্মীদের ভোট গ্রহণ পর্ব শহরের ডুকলি ব্লকেও শান্তিপূর্ণভাবে পর্ব অনুষ্ঠিত হয় ডুকলি ব্লকের রিটার্নিং ভোট অফিসার জানিয়েছেন ডুকলি পঞ্চায়েত সমিতি হলে সকাল দশটা থেকে ইডিবি ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হয় মোট ভোটারের সংখ্যা ছিল দুইশো জন এর মধ্যে ডুকলি ব্লকে ছাড়াও অন্য ব্লকের ভোটকর্মীও ছিল ভোটকর্মী ভোটার হলেন ৯৮ জন পুলিশকর্মী উনসত্তর জন এবং অন্যান্য সাতান্ন জন তিনি জানান ডুকলি ব্লক এলাকায় পাঁচটি জেলা পরিষদের আসন ছিল এর মধ্যে দুটি ঘোষণা হয়ে গেছে বাকি তিনটি আসনের জন্য ভোট গ্রহণ চলছে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের তেরো নং আসন পনেরো নং আসন এবং সতেরো নং আসনের জন্য ভোট গ্রহণ সহ চারটি গ্রাম পঞ্চায়েতের জন্য ভোট গ্রহণ হয় জেনারেল পঞ্চায়েত ইলেকশন টু এর আজকে প্রথম ইডিবি কাস্টিং হচ্ছে আমাদের দশটার থেকে শুরু হয়েছে ইডিবি কাস্টিং আমাদের পূর্ব নির্ধারিত ডুকলি পঞ্চায়েত সমিতি হলে আমাদের টোটাল ভোটার আছে দুশো বাইশ জন আমাদের ফর্ম সিক্সটিন ফিল করেছে তার মধ্যে আমাদের নিজের ব্লকেরও আছে কিছু অন্য ব্লক থেকেও আমরা পেয়েছি তার মধ্যে পুলিং পার্সোনাল আছে 96 পুলিশ পার্সোনাল সিক্সটি এবং আদার বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা